নমস্কার, জবাব চায় বাংলাতে। আমি ময়ূখ রঞ্জন ঘোষ, আজ চলে এসেছি এবং আগামী এক ঘন্টা আমি অনুরোধ করব, যারা অন্যদিন হয়তো জবাব চায় বাংলা দেখেন না বা অন্য চ্যানেল দেখেন বা পছন্দ করেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু আজ রাত 8টা থেকে এই মুহূর্ত থেকে জবাব চায় বাংলাতে ময়ূখকে যদি আপনারা পাশের ঘরে থাকেন, যদি আপনারা এই আওয়াজ আপনাদের কাছে পৌঁছায়, দয়া করে আপনারা আগামী এক ঘন্টা দেখুন। কারণ আগামী এক ঘন্টা দেখার পরে আপনারা ঠিক করবেন আপনারা কোন বাংলাতে ছিলেন এবং কোন বাংলাতে এই মুহূর্তে আছেন, এবং সেই বাংলা কি ক্রমাগত শ্মশানে পরিণত হচ্ছে, কেউ কি সেই বাংলাকে, আমাদেরকে, প্রত্যেককে এভাবে চিতায় তুলছে। আমার পেছনে যে আগুনের যে ছবিগুলো আমি দেখতে পাচ্ছি, ধিকি ধিকি আগুন জ্বলছে, এটা বাগানবাড়ি, শেখ শাহজাহানের অনুগামীর বাগানবাড়ি। এটা আরেকটা প্রশ্ন যে শেখ শাহজাহানের চ্যালাচামুণ্ডারা এবং শেখ শাহজাহান যে ইঁদুরের মতন কোনো গর্তে লুকিয়ে আছে, সে এত টাকা পায় কী করে যেখানে 5টা 6টা বাগান বাড়ি তারা কিনে রেখে দিয়েছে, হাজারে হাজারে ভেরির টাকা তাদের কাছে চলে আসে, বাড়ি ঘর দোর গাড়ি ঘোড়া সমস্ত কিছু তাদের আছে, কিন্তু এই বাগান বাড়ি সাজানো বাগান শেখ শাহজাহান এবং তার অনুগামীদের ঠিক এভাবে চিতায় পরিণত হয়েছে, এভাবে শ্মশানে পরিণত হয়েছে, চিতা ভস্মের মতন এখানে যে ছাই, সেই ছাই চাপা দিয়ে আর শেখ শাহজাহানদের দুর্নীতি ঢাকা যাবে না। এই আগুন, যে আগুন এবং তারপরে যে এই গোটা এলাকাটা, এটা সন্দেশ খালি, কিন্তু আসলে কি এই সাজানো বাগান, সেই সাজানো বাগানটা সন্দেশ খালির না, এটা গোটা বাংলা, এই চিত্রটা আসলে গোটা বাংলার। এবং আবারও বলছি, আগামী এক ঘন্টা আমি যে যে ছবিগুলো দেখাবো, আজ কোনো কথা, কোনো বক্তব্য, কোনো বিতর্কের আগে কিছু কিছু বক্তব্য বাংলার মায়েদের শোনাবো আমি, কারণ আমি অসুস্থ বোধ করছি, আমি অসুস্থ বোধ করছি এটা দেখে, আমি ছটফট করছি এটা শুনে, যে বাংলাতে যে যে প্রতিক্রিয়া, যে এই বাংলাতে যে যে কথা আমাদের বাংলার কিছু মায়েরা বোনেরা বৌদিরা বলছেন, সন্দেশখালীর মানুষ বলছেন, সেটার 1%, আবারও বলছি সেটার 1% যদি অন্য কোনো রাজ্যের, অন্য কোনো মেগাসিটির, অন্য কোনো প্রদেশের একজন মহিলাও বলতো, সরকার পড়ে যেত, মহিলা কমিশন চলে আসতো, আন্তর্জাতিক এনজিও চলে আসতো, হলিউড বলিউড টলিউডের সবাই মোমবাতি নিয়ে দাঁড়িয়ে পড়তো, হ্যাশট্যাগ টুইটারে হ্যাশট্যাগ আন্দোলন শুরু হতো, কিন্তু এটা তো সন্দেশ খালি, এবং আমরা এটাকে সন্দেশ খালি, এটাকে বাংলা বানিয়ে রেখে দিয়েছি। আমার অসহিষ্ণু লাগছে নিজেকে, তার কারণ আগামী এক ঘন্টা আপনারা আমার মতন যদি, এর আগে আমি শুনে নিয়েছি এই প্রতিক্রিয়াগুলো, এই বক্তব্যগুলো মায়েদের, আপনারা যদি শোনেন আপনাদের অসুস্থ বোধ করবেন, আপনাদের গা কোলাবে, আপনাদের রাগ হবে, আপনাদের অসহায় লাগবে, আপনাদের মনে হবে যে যে সোনার বাংলার কথা বলা হয় সেই সোনার বাংলাকে কে চিতাতে তুলে দিচ্ছে, কারা চিতাতে তুলে দিচ্ছে। প্রথম যে ক্লিপ, সেই ক্লিপ শোনানোর সময় বাংলার মানুষ শুনুন, চুপ করে শুনুন, ঠান্ডা মাথায় শুনুন, ভলিউম খুব জোরে করে শুনুন, কারণ এটা কান নয়, এটা বুক অব্দি পৌঁছাবে আপনার, শুনুন। নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের ওদের দল আছে 25 জন 30 জন বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার, শিবু হাজরা মহিলাদের উপরেই তো টার্গেট করে, উনি তো সবসময় টার্গেট করেই আসবে, বলবে এখানে চলো ওখানে চলো, কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কথাই আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপত্তা আমরা থাকতে পারি না। রাত 12টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো, ঠিক শুনেছেন, রাত 12টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো, পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো, তারপর শুরু হতো অকথ্য অত্যাচার, স্বামীদের সামনে কখনো চলতো এই অকথ্য অত্যাচার, এবং মনোরঞ্জনের জন্য বিভিন্ন খেলা ছিল, যে এই বাংলাতে খেলা হবে, খেলা হবে করা হয় না, আসলে সেই নির্মম বর্বরচিত যে খেলা,
এই শাহজাহানরা খেলেছে, মা মাটি মানুষের কথা বলা হয় না, মায়েদের সাথে, ঘরের বউদের সাথে যেভাবে এই খেলাটা খেলেছে। আবারও বলছি, আন্তর্জাতিক এনজিও, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক নারী সংগঠন, জাতীয় নারী সংগঠন, রাজ্যের নারী কমিশন, মহিলা কমিশন, সবাই সন্দেশ খালিতে ভিড় জমাতো যদি এটা তৃণমূল কংগ্রেস বিরোধী কোনো সরকার থাকতো, যদি এটা নন্দীগ্রাম হতো, বাম আমলের যদি এটা নেতাই হতো, যদি এটা লালগড় হতো, যদি এটা উত্তরপ্রদেশের যোগী রাজের কোনো রাজ্যের কোনো মহিলার কথা থাকতো। আসছে না, মোমবাতি জ্বলছে না, রাগ সে কারণে হচ্ছে এবং অসহায় লাগছে, বা গর্ব অনুভব হচ্ছে, কারণ এই মায়েরা, এই বউরা, এই বৌদিরা, এই দিদিরা, বোনেরা, তারা পুলিশকে ভরসা করতে পারছে না। এটাই আতঙ্কিত বোধ করছে, কিন্তু চোয়াল শক্ত করছি। ময়ূক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলাতে প্রতিদিন সন্ধ্যাবেলা, আসার সাহসটা পাচ্ছে তার কারণ এরা বলছে, এরা মিডিয়াকে ভরসা করছে। আপনারা দয়া করে এই ছবি দেখান মিনমিনের চ্যানেল, এর পরেও যদি আপনাদের লজ্জা না হয়, 17-18 বছর ধরেও যদি এই মিনমিন পানা বন্ধ না করতে পারেন, আসুন সবাই সন্দেশখালির খবর গোটা বিশ্বকে জানাই, তাহলে লজ্জা কেন মিডিয়াকে এনারা বিশ্বাস করছেন। দেখুন এবার দ্বিতীয় গ্রুপে, সত্যি আমাদের পক্ষে মানে খুবই মেনে নেওয়াটা খুবই অস্বাভাবিক হচ্ছে, খুবই কষ্টের হচ্ছে। আপনারা যদি সেইভাবে একটু আমাদের হেল্প করেন, তাহলে আমরা হয়তো একটু নিরাপত্তা পাবো। এইতে কিছুক্ষণ আগে তো পুলিশ যাচ্ছে, পুলিশ তো যায়, যাও আসতে পারে, পুলিশ আসেন না, এখানে সে করে কেন পুলিশ আসেন না, পুলিশের কাছে আমাদের এত মারামারি গন্ডগোল, তাই পুলিশ আসেনি, আসলে এইসব গন্ডগোল আর এইসব বয়স্ক লোককে ধরে মারে, ওদের নিয়ে না ডাক্তারে, ওদের চিকিৎসা করবে না, এইসব গুলো বলছে। ডাক্তার কেউ না বলে দিত যে চিকিৎসা করে, ডাক্তারকে না বলেছে যে চিকিৎসা করবে না, ওরা মরে মরুক, ওদের নিও না বলছে। তারপর জোর করে ডাক্তার বলে, কয়ে ডাক্তার দেখিয়ে না, আর থানার কাছে এসে বসেছিলাম, বসে তারপর বৌমারা কি বললো না বললো সেটা আমার সে জ্ঞান ছিল না। কারা মেরেছিল? এটা শাহজাহানের বাহিনী? হ্যাঁ, শাহজাহানের বাহিনী রা মেরেছিল। শাহজাহান এলাকায় আসতো? হ্যাঁ, আমরা অনেক সহ্য করেছি, অনেক ভয় পেয়েছি, এখন আর ভয় পাবো না, এইবার আমরা মরবো। এবার আমরা সাহায্য করেন তাহলে কিছু হবে, আমাদের দোকান হলে আমাদের যেতে হচ্ছে মিটিনে। আমি হাত জোর করে বলছি, এই মুহূর্তে সন্দেশখালীর মতন পাথর প্রতিমা ব্যারাকপুর, মগরাহাট, মাথাভাঙা, হাবড়া, হুগলি, হাওড়া, যে কোনো জায়গা থেকে, আবারও বলছি, যে কোনো সাবডিভিশন থেকে, যে কোনো ব্লক থেকে, যারা যারা দেখছেন, যাদের যাদের এই মহিলাদের মতন সাহসটা প্রয়োজন, এবং তারা যদি মনে করেন 99% সাহস সঞ্চয় করতে পারবো, 1% মিডিয়ার হেল্প দরকার। আবারও বলছি, এত বড় স্টুডিও, এত বড় সেট, এত বড় জবাব চাই বাংলার জন্য, এত আয়োজন, সমস্তটা আপনাদের জন্য, না কোনো নেতার জন্য নয়, কোনো শাসক দলের দাবিদারি করার জন্য নয়, কোনো মিনমিন চ্যানেলের মতন তল্পিবাহক হওয়ার জন্য নয়, এদের জন্য, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এদের জন্য, আমার জন্য, আপনাদের জন্য জবাব চায় বাংলা। যদি আপনারা মনে করেন যে আপনাদের এলাকাতেও এভাবে শাহজাহানরা, ঔরঙ্গজেবরা অত্যাচার চালাচ্ছে, তাহলে ফোন করুন, প্রয়োজনে অফিস আসুন, প্রয়োজনে জবাব চায় বাংলাতে ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে ময়ূককে জানান, কিন্তু এই ছবি, এই খবর, এই প্রত্যেকটা বক্তব্য বাংলা নয়, দেশ নয়, এশিয়া নয়, সারা বিশ্বের মানুষের কাছে প্রয়োজন শোনানো। বাংলাতে এগুলো হচ্ছে। আমরা বোকো হারামের কথা শুনেছিলাম, আমরা আইসিসের কথা শুনেছিলাম, আমরা লস্করে তৈবার কথা শুনেছিলাম, আমরা তালিবানের অত্যাচার শুনেছিলাম, আমরা মাওবাদীদের অত্যাচারও শুনেছিলাম, কিন্তু আপনি বুঝতে পারছেন, আমরা এমন একটা দল আশ্রিত, এমন কিছু মানুষ, কিছু নেতা, কিছু শাসকের কথা বলছি, যারা না আইসিস, যারা না তালিবান, যারা না লস্করে তৈবা, তারা তৃণমূল আশ্রিত একজন নেতার অনুগামী, এবং তারা রাত 12টার সময় যখন মনে হচ্ছে বাড়ির বউদেরকে তুলে নিয়ে যাচ্ছেন, যখন মনে হচ্ছে মনোরঞ্জনের প্রয়োজন, 5-6টা সুন্দরী মেয়েকে ডেকে নিয়ে যাচ্ছেন পার্টি অফিসে, তারপর চলছে নিলামের মতন করে সিলেকশন প্রসেস,
নিজেদের একটা রিয়েলিটি শো চালু করে দিচ্ছেন, নিজেদের রাত একটা থেকে দেড়টার মধ্যে বিউটি কন্টেস্ট চালু করে দিচ্ছেন, এবং এগুলো আমি বলছি না, আপনি বলছেন না, এগুলো বলছে বাংলার এই সমস্ত মানুষেরা, এই সমস্ত মহিলারা। আর পুলিশ কি বলছে? পুলিশ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলতে শিখে গেছে। আমি জানি না, পুলিশের হয়তো এখন ট্রেনিং চলছে মিষ্টি মিষ্টি ভালো ভালো গুটি গুটি কথা বলার। পুলিশ এখন আশ্বাস দিচ্ছে, বিচার দিতে পারে না, আশ্বাস দিতে পারে পুলিশ। এবং পুলিশের বিশাল বড় অফিসাররা তারা এই মুহূর্তেও ওখানে রয়েছেন আশ্বাস দেওয়ার জন্য। ফাঁকা কলসির মতন ধুমধমাধুম ধুমধুমাধুম কিছু, ফাঁকা কলসির আওয়াজের মতন কিছু ফাঁকা আশ্বাস দেওয়ার জন্য। আমার প্রশ্ন ছেড়ে দিন, আমার প্রশ্ন অনেক, আমি নিজে অসহায় বোধ করছি, আমার আর কি প্রশ্ন থাকতে পারে? আপনারা এই পুলিশ আধিকারিকের বক্তব্য শুনুন এবং কিছু প্রশ্ন করুন, দেখুন আমার সাথে মেলে কিনা। পুলিশ আধিকারিকের বক্তব্যটা প্রথমে শুনুন। আমাদের মিডিয়া বন্ধু দিয়ে আমি শুধু এটাই বলতে চাইছি কি, যে লোক আমাদের স্ট্রং টিম আছে, যে লোক এরকম দুষ্কৃতীরা করছে, পুরুষ আছে বা মহিলা আছে বা যে ওটা উস্কাচ্ছে, ওটা ওকে ছাড়া যাবে না। স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, নেওয়া হচ্ছে। আর যদি কারো কোনো গ্রিভান্স আছে তো আপনারা প্রশাসন, সব রকম প্রশাসন আছে, আমরা সবাই আছি, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা কোথায় যাচ্ছি না, কোথায় যাইনি, কোথায় যাব না, সো ইসিলি আপনাদের গ্রিভান্স আছে আমরা রিজলভ করব। প্রথমে একটু হাততালি দিয়ে নিই, আরেকটু হাততালি দিয়ে নিই, আরেকবার আপনিও হাততালি দিয়ে দিতে পারেন। কারণ এখন পুলিশ বলছে যে আমরা তো আছি, আমাদেরকে তো বলবেন, আমরা তো ছিলাম, কাউকে ছাড়া হবে না। ভালো 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 করে শুনে নিন দুটো পার্টে। আমি আরেকবার আরেকবার পিসিআরকে বলবো পুলিশ আধিকারিকের বক্তব্যটা শোনানোর জন্য, কিন্তু তার আগে দুটো পার্ট ভালো করে শুনুন আপনারা যারা ঘরে বসে রয়েছেন। প্রথম পার্টে পুলিশ আধিকারিক বলছেন যে বাগান বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে ছাড়া হবে না। ডিজি সাহেবও বলেন কাউকে ছাড়া হবে না। আর দ্বিতীয় পার্টে বলছেন আমরা তো 24 ঘন্টা আছি, আমাদের কাছে তো এসে কথাগুলো বলতে পারতেন। একবার আমি অনুরোধ করবো পিসিআরকে আরেকবার রিপিট করার জন্য এই পুলিশ আধিকারিকের বক্তব্য। আমাদের মিডিয়া বন্ধু দিয়ে আমি শুধু এটাই বলতে চাইছি কি, যে লোক আমাদের স্ট্রং টিম আছে, যে লোক এরকম দুষ্কৃতীরা করছে, পুরুষ আছে বা মহিলা আছে বা যে ওটা উস্কাচ্ছে, ওটা ওকে ছাড়া যাবে না। স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, নেওয়া হচ্ছে। আর যদি কারো কোনো গ্রিভান্স আছে তো আপনারা প্রশাসন, সব রকম প্রশাসন আছে, আমরা সবাই আছি, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা কোথায় যাচ্ছি না, কোথায় যাইনি, কোথায় যাব না, সো ইসিলি আপনাদের গ্রিভান্স আছে আমরা রিজলভ করব। আমি হাসবো না কাঁদবো জানি না, কিন্তু উর্দিধারী পুলিশ সাহেব তিনি শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। শাহজাহান এবং তার অনুগামীরা ইনস্টিগেট করে, মবকে ইনস্টিগেট করার পরে ইডির অফিসারদের মাথা ফাটে। সিআরপিএফ যারা ভারত সরকারের মাইনে পাওয়া এবং খুব এলিট ফোর্সের একটা আধা সেনা বাহিনী, তাদের পালিয়ে আসতে হয়, তখন পুলিশ বাবুরা ধরতে পারেন না কাউকে। শাহজাহান এখনও ইঁদুরের মতন কোথাও লুকিয়ে আছে, হয়তো এই পুলিশদের মধ্যে থেকেই অনেকে তাদেরকে স্যালিউট করার জন্য তাদেরকে প্রেশারাইজ করা এখনও হচ্ছে। এটা হচ্ছে একটা পার্ট, এই পুলিশ বাবুদের পার্ট। এবং দ্বিতীয় পার্ট, কতটা নির্লজ্জভাবে পুলিশেরা এখনো দলদাসের মতন এই কথাগুলো বলে যাচ্ছে, তারপরেও শুনতে হবে আমাদের, যেখানে মহিলারা বলছে রাত 12টা 1টার সময় তুলে নিয়ে যাওয়া হতো, যেখানে মহিলারা বলছে পার্টি অফিসে মনোরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হতো, যেখানে মহিলারা বলছে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তাদেরকে রেখে দেওয়া হতো, এবং এই সমস্ত কিছু পুলিশ বাবুরা হয়তো জানতেন না, হয়তো তাদের কাছে ওয়াকি টকি নেই, হয়তো তাদের কাছে মিনমিনে চ্যানেলগুলো খোলা রিপাবলিক বাংলা চলে না, হয়তো আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি হয়তো এই খবরগুলো তাদেরকে দেন না, বা তারা পুলিশ মন্ত্রীকে দেন না। আমরা দিচ্ছি সেই দায়িত্বটা পালন করে। প্রথম যে ক্লিপটা আমি শুনিয়েছিলাম, হাড় হিম করা, আবারও বলছি আজকে প্রয়োজনে আজ দয়া করে আগামী আধ ঘন্টা দয়া করে জবাব চায় বাংলাটা দেখুন, সমস্ত কাজ বাদ দিয়ে প্রয়োজনে হেডফোন লাগান, মোবাইলে দেখলে শুনলে হেডফোন দিয়ে শুনুন, বাড়িতে টিভি চালানো থাকলে এই মুহূর্তে হাই ভলিউম করে শুনুন, কারণ এগুলো শোনার প্রয়োজন, অসুস্থ হওয়ার প্রয়োজন, কানে নয় এখানে লাগার প্রয়োজন। আমি আবার প্রথম ক্লিপটা শোনাবো এবং পুলিশের আধিকারিক যারা আছেন তারাও নিশ্চয়ই শুনবেন। মেয়ের পাশে বসে, স্ত্রীর পাশে বসে, মায়ের পাশে বসে আমার বাংলার প্রত্যেকটি পুরুষ হয়তো এই ক্লিপগুলো শুনবে। একবার দেখি
আপনি বলছিলেন বাইকে করে লোক আসে, কি ঘটতো এই বাইকে করে? কোন মেয়ে দেখতে যাবে? পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের ওদের দল আছে 25-30 জন বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার শিব হাজরা, মহিলাদের উপরেই তো টার্গেট করে, উনি তো সবসময় টার্গেট করে আসবে, বলবে এখানে চলো ওখানে চলো। কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কথাই আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না। এরপরে আপনার মনে হতে পারে যে এদেরকে সাজিয়ে গুছিয়ে কোনো পার্টি হয়তো দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, এইটা যদি কোনো কোনো বক্তা বা কোনো মুখপাত্রের গোটা বাংলায় তাদের যুক্তি থাকে, তারা আগামীকাল হয়তো কোর্টে আমার বা আপনার মুখোমুখি হতে চলেছেন। কারণ প্রত্যেকটি ভিকটিম এই ভারতবর্ষে যারা এই ধরনের কথা বলছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, তাদের ক্ষেত্রে মানবিকতার সঙ্গে দেখাটা প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট। মহিলা কমিশনের যিনি বিশাল বড় আধিকারিক রয়েছেন, হয়তো তিনি এখন কোনো ফিল্মের প্রিমিয়ারে ব্যস্ত, 8টা বেজে গেছে, ভালো সুন্দর পার্টি হচ্ছে, সেখানে প্রিমিয়ার টিমিয়ার হচ্ছে, মহিলা কমিশনকে ছেড়ে দিলাম, মানবাধিকার কমিশন নেই। আচ্ছা ভুলে গেছিলাম, এখন নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, দীপক অধিকারী তো ছেড়ে দিলেন বা পালিয়ে গেলেন, নুসরাত জাহান কোথায়? শুনতে পাচ্ছেন না এই বক্তব্যগুলো? বেশ, নুসরাত জাহানদের, মিমি চক্রবর্তীদের ছেড়ে দিলাম, রাজ্যের পুলিশ তো শুনতে পাচ্ছে, মিনিমাম যদি মানবিকতা থাকে। এর পরের যে ক্লিপ, সেই ক্লিপটা শুনুন। পিঠে বানানো, আমরা তো শীতকালে পিঠে খেতে ভালোবাসি, কিন্তু শাহজাহানরা তো রাজা বাদশাদের দলের রাজা বাদশা, তারা মধ্যরাতে রাত 12টার সময় পিঠে খাবে বলে বাড়ির বউদেরকে তুলে আনত। আমি বলছি না, দেখুন অন ক্যামেরা স্বীকারোক্তি, বাংলার বাংলার মায়েদের বোনেদের ঘরের বউদের স্বীকারোক্তি। এরপরেও যদি আপনার রক্ত গরম না হয়, এরপরেও যদি আপনি অসহায় না বোধ করেন, টিভিটা বন্ধ করে দিতে পারেন। শুনুন, বয়স্ক মহিলাদের খুব একটা লাগে না, সব ইয়াং ইয়াং মেয়েদের লাগবে বেশি। মানে রাত 12টা সময় সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা বাচ্চাটা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতে হবে। এবার ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে ওই পিঠে বানাও, ওদেরকে খাওয়া, যে যে করতে চাইবে তার চুলের মুঠি ধরে মারা, এইসব অপত্য অত্যাচার মারধর করা হতো। ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য মেয়েদের ডাকতো। কি ধরনের পরিষেবা, কি ধরনের এখন বলবো? আপনার মুখ কেউ দেখতে পাচ্ছে না, আপনি বলুন। ওরা রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে রকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। এরপর রাত 12টা 1টা নেই, কোনো টাইমের কোনো নির্ধারণ নেই, যখন তখন ওরা ডেকে পাঠাতো, মা বোনদের নিয়ে যেত গিয়ে সেখানে সেখানে ইয়াং ভালো দেখতে চেক নাই, তা ভাষা তার তো ল্যাঙ্গুয়েজের কোনো ঠিক নেই, এতটাই ভাষা খারাপ, এবং তুলে নিয়ে গিয়ে মনোরঞ্জন করতে হতো, মেয়েদের সম্মান নিয়ে খেলতো, আর প্রতিবাদ করলে প্রতিবাদ করলেই মার। প্রিয় দর্শক, আপনাদের মনে হতে পারে রিপাবলিক বাংলা বিগত 3 দিন ধরে এত কম বিজ্ঞাপনী বিরতি কেন নিচ্ছে? আপনাদের মনে হতে পারে রিপাবলিক বাংলা তো বোরিং হয়ে গেছে, সন্দেশখালি ছাড়া কোনো খবর দেখাচ্ছে না। আপনাদের মনে হতে পারে ময়ূখ লাগাতার একই জিনিস ঘ্যান 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 করছে, কিন্তু আবারও বলছি, একটা রেল দুর্ঘটনার জন্য এবং তার মর্মান্তিক ছবি দেখে যদি কোনো রেল মন্ত্রী পদত্যাগ করতে পারেন, এই ছবিগুলো এই বক্তব্যগুলো শোনার পরে কার কার ঠিক পদত্যাগ করা উচিত? আপনি হয়তো ড্রয়িং রুমে বসে ভাবছেন, আমি হয়তো এসি ঠান্ডা স্টুডিওতে বসে প্রশ্নগুলো তুলছি, কিন্তু যারা মাঠে নেমে, আমি স্যালিউট করি বাংলার সেই মায়েদেরকে, আবারও বলছি স্যালিউট করি বাংলার সেই মায়েদের, বোনেদের, বৌদিদের, বোনেদের, যারা এই দমটা রাখতে পেরেছে চোখে চোখ রেখে। আমি তো বলি শুধু চোখে চোখ রেখে, আমি সাংবাদিকতা করব, কিন্তু যারা এই দমটা রাখতে পেরেছে চোখে চোখ রেখে এই প্রশ্নগুলো তুলে দেওয়ার। কোন প্রশ্নগুলো? লাস্ট এই ক্লিপটা দেখব।
লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা হাজার 1200, এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে? যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি, যাতে আমার পার্টির ছেলেদের মনোরঞ্জন করা যায়। পার্টির ছেলেদেরকে মনোরঞ্জন করবে তার জন্য কিছু দিতে হবে পারিশ্রমিক, এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদেরকে? মিস করে গেছে হয়তো, মনে হচ্ছে যে কি শুনলাম, ভুল শুনলাম, অন্য কোনো চ্যানেল চলে এলো, অন্য কোনো ভাষায় অন্য কিছু শুনে ফেললেন। আপনার সুবিধার্থে বা পুলিশ মন্ত্রী যদি দেখেন, আমি জানি পুলিশ মন্ত্রী হয়তো চ্যানেলটা মনিটর করবার জন্য দেখছেন, ময়ূককে লিগাল নোটিশ পাঠানোর জন্য অনেক পুলিশ আধিকারিক সারাদিন বসে থাকেন, কিন্তু আরেকবার দেখাচ্ছে ময়ূক, দেখুন কি শুনলেন শেষ যে ক্লিপ সেটা আরেকবার শুনুন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা হাজার 1200, এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে? যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি, যাতে আমার পার্টির ছেলেদের মনোরঞ্জন করা যায়। পার্টির ছেলেদেরকে মনোরঞ্জন করবে তার জন্য কিছু দিতে হবে পারিশ্রমিক, এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদেরকে? আই রেস্ট মাই কেস মিলর্ড। আমি ঠিক এই জায়গা থেকে বিতর্ক শুরু করছি, এবং আজ বিতর্কর থেকেও বেশি করে আমি বক্তাদের বক্তব্য শুনবো আনইন্টারাপ্টেড। তার কারণ এটা বিতর্কের থেকেও গায়ে চালা ধরানো একটা মুহূর্ত। কেউ যদি সেন্সিবল হয় এই বাংলাতে, তারা হয়তো নিজেরা পদত্যাগ করবে বা পুলিশের কাছে গিয়ে প্রশ্ন তুলবে বা সন্দেশখালিতে যাবে এবং গিয়ে এই চিত্রগুলো বদলানোর চেষ্টা করবে। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, আলাপুরিদি রয়েছেন, সজল ঘোষ বিজেপি মুখপাত্র, অনির্বাণ ব্যানার্জি আইনজীবী রয়েছেন, অরিত্র দত্ত বণিক অভিনেতা রয়েছেন, রয়েছেন কৌশিক অধিকারী অভিনেতা, দেবারতী দাস আমার এক সহনাগরিক, মা বোন দিদি যাই বলি উনি রয়েছেন সমাজকর্মী হিসেবে আমার সঙ্গে। আমি প্রথমে সজল ঘোষ আপনাদের কাছে আসছি। সজল ঘোষ কি বলবেন? এটা বলার আর আছেটা কি? প্রথম কথা বলি যে এটা দেখার পর যেটা মনে হচ্ছে যে সিরিয়া আফগানিস্তানে যদি জন্মাতাম তাহলে হয়তো এদের থেকে ভালো থাকতাম, এখন মানে বর্তমান বাংলার যা অবস্থা তার থেকে ভালো থাকতাম। আপনি ভাবুন, এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলছে নারীর সম্মান, যারা নারীর সম্মানের কথা বলে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যে কি হয়, আপনার মায়েদের শরীরের গঠন, তার বয়স, তার সে কতটা চিকনা নাকি একটা শব্দ ব্যবহার হলো, তার ওপর নির্ভর করে ঝাড়াই পচাই হয়। দেখুন আমি শিয়ালদায় থাকি, আমার ওখানে কোলে মার্কেট বলে একটা বাজার আছে, সেখানে বিভিন্ন সবজি আসে, একদল লোক সেই সবজিগুলোকে বাছাই করে, যেগুলো একটু দাগি, যেগুলো একটু পচা সেগুলোকে একটা সাইড করা হয়, যেগুলো একদম ফ্রেশ তাজা সেগুলোকে আলাদা করা হয়, কারণ সেগুলো যাবে মলে, মানে শাহজাহানের জন্য কিছু ব্যবস্থা থাকবে, তারপরে উত্তম সর্দার না কি আছে শিবু তাদের জন্য কিছু আলাদা ব্যবস্থা থাকবে, আর যে একটু দাগি পচা হালকা খারাপ মালগুলো সেগুলো থাকবে ওদের তার তলার লেভেলের লোকেদের জন্য। কিন্তু আপনি যে কথাটা বলছেন সজল ঘোষ, এই কথাগুলোর জন্য আপনি কি জানেন যে বহু বিশ্ববিদ্যালয়, তার মধ্যে বড় বড় মুক্তমনা বিশ্ববিদ্যালয় আছে, সেখানে পিএইচডি থিসিস পেপার হয় কমোডিফিকেশন অফ ফেমিনিজম, ওমান কমোডিফিকেশন, বাজারীকরণ, মহিলাদের কিভাবে বাজারীকরণ করে দেওয়া হচ্ছে, পণ্যে পরিণত করা হচ্ছে, ব্লা 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 ব্লা, এইসব কোথায় তারা? নন্দীগ্রামে যে ছাত্রছাত্রীরা গেছিল সন্দেশখালিতে কোথায় তারা? মুক্তমনা অভিনেত্রীরা কোথায় তারা? তারা কি দেখতে পাচ্ছে না না তাদের মোটা চামড়া হয়ে গেছে? এদের প্রত্যেকের চামড়া গন্ডার, আর দে আর অল পেড বুদ্ধিজীবী। এরা যে মোমবাতিটা নিয়ে ঘুরছিল সেই মোমবাতিটা এখন কোথায় গুঁজে রেখেছে এটা আমরা জানতে চাই। এদের কাছ থেকে আর প্রশ্ন করে লাভ নেই। আপনি পুলিশের অবস্থা দেখুন, গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম, আপনারাও দেখিয়েছিলেন, দুজন পুলিশ কর্মচারীকে গাছে বেঁধে জনগণ পিটছে। বলুন তো, আপনারা হয়তো চ্যানেলে বসে বলেছেন এগুলো ন্যায় নয়, এগুলো অন্যায়, কিন্তু আপনাদের চ্যানেল যখন আজকে সোশ্যাল সাইটে দেখানো হয়, ইউটিউবে দেখানো হয়, ফেসবুকে দেখানো হয়, দেখুন তার তলায় মানুষের কমেন্ট কি। পুলিশ আজকে গণশত্রুতে পরিণত হয়েছে, যাদের কাজ ছিল মানুষকে রক্ষা করা। আমার মনে হয় আজকের যে একটা এফআইআরের কথা সামনে এসছে 111 জনের নামে, এটা হয়তো পৃথিবীর দীর্ঘতম এফআইআর। 111টা মানুষের নাম খুঁজে খুঁজে তারা বার করে এফআইআর করেছে, যারা বেশিরভাগই অন্য রাজনৈতিক দলের। এবারে বলছি, আমি বলি, ধরুন অনেকেই বলছে তৃণমূলের ওই কয়েকটা চোর কানকাটা, তারা বলছে যে এখানে বিজেপির ষড়যন্ত্র আছে, আমি খুশি হব, আমি স্যালুট জানাবো যদি বিজেপি এর মধ্যে থাকতে পারে। এই লেভেলে শিখিয়ে দিয়েছেন? না না, আমি বলছি আমরা খুশি হব,
যদি আজকে সন্দেশখালীতে আমরা যদি শিবুর ঘর জ্বালাতে পারি তাহলে আগামী দিন কালীঘাট চলবে। ইনস্টিগেটিং কোন কথা রিপাবলিক বাংলায় বসে কোন দলকে আমি এলাও করব। আপনাকে একটা কথা বলি, অনুজ পাণ্ডের ঘর যেদিন ভেঙেছিল সেদিন আপনারা কি বলেছিলেন? জনরোষ। অনুজ পাণ্ডের ঘর যেদিন ভেঙেছিল আর এখানে একজন পুলিশ কর্তাকে আমি কি বলতে দেখলাম? যারা উস্কানি দিচ্ছে। কেন অনুজ পাণ্ডের ঘরের সময় তো বাংলার মানুষ বাংলার মিডিয়াকেও বলেনি যেটা উস্কানি দেওয়া হচ্ছে? আপনি বলুন যে মহিলাদের দেখা যাচ্ছে, এরা কি আপনার দেখে মনে হয় এরা রাজনীতি করে? আপনি বলুন শুধু মহিলা 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 হচ্ছে কেন? একটাও মহিলা বলছে না যে পুরুষদের, পুরুষটা তো আলাদা, এখানে মহিলা ব্যাপারটা সবচেয়ে বেশি। আমরা একটা কথা বলছি, আগে না স্বয়ম্বর সভা হতো, এখন এই তৃণমূলের আমলে উল্টো প্রসেস হচ্ছে। যার যে ঘরের মা বোনকে ইচ্ছে, গব্বর সিংহ এটা করতো না, একটু আনাজে সন্তুষ্ট হয়ে যেত। এরা তো লোকের ভেড়ি লুটছে, লোকের চাষের ক্ষেত লুটছে, চাষের ক্ষেতে নোনা জল ঢুকে তাকে ভেড়ি বানিয়ে দিচ্ছে। কিন্তু মোমবাতি গ্যাং কোথায়? সেই জবাবটা বাংলার মানুষ এক জায়গায় পড়া যাবে না। অরিত্র 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 অনির্বাণ দুজনের কাছেই আসবো, দেবরতি দি আপনার কাছেও আসবো, বাকিদের কাছেও আসবো। আমি অরিত্র তোমার কাছে আসার আগে, তুমি তো সিনেমার জগতের মানুষ এবং তুমি বহু স্ক্রিপ্ট পড়ো, আমার রাউডি রাঠোরের কথা মনে পড়ছিল। অরিত্র আমি আবারও বলছি, দর্শকদের বলছি, আমরা 10% দেখাতে পারছি আজ এই এক ঘন্টায়। সারা দিন এরকম বহু বহু ক্লিপ আছে। আমি অরিত্র এবং দর্শকদেরকে, যারা মিস করে গেছেন, যারা হয়তো খবর পেয়ে গেছেন ময়ূক কি ভয়ঙ্কর সাংঘাতিক এক একটা বাইট শোনাচ্ছে এবং দেখাচ্ছে, আরেকবার মধ্যরাতের পিঠের লালসা, আমি জানি না, এই একটা বাইট গোটা দেশকে নাড়িয়ে দিতে পারতো, আমরা হয়তো ঠান্ডা হয়ে যাচ্ছি। তাই শুনি আরেকবার। বয়স্ক মহিলাদের খুব একটা লাগে না, সব ইয়াং ইয়াং মেয়েদের লাগবে বেশি। এখান থেকে 500, ওই ব্লক থেকে 500, ওই ব্লক থেকে 300, ওই ব্লক থেকে 200, এরকম করে মেয়েদেরই লাগবে। হঠাৎ 12টার সময় আমাদের স্বামীদের ডেকে পাঠালো। এবার হঠাৎ মাত্র কি হলো, একদিন মানে প্রচুর ওদেরই মানে মেম্বাররা সব ভর্তি না কি ব্যাপারে, এত মেয়েকে ডেকে দিতে হবে, পিঠে বানাতে হবে, মানে রাত 12টা একটার সময় সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা সব বাচ্চাটা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতে হবে। এবার ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে ওই পিঠে বানাও, ওদেরকে খাওয়া, যে যে করতে চাইবে তা চুলের মুঠি ধরে মারা, এই সব অকত্য অত্যাচার করতো, মারধর করা হতো, ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য মেয়েদের ডাকতো। কি ধরনের পরিষেবা, কি ধরনের এখন বলবো? আপনার মুখ কেউ দেখতে পাচ্ছে না, আপনি বলুন। ওরা রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে রকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। এরপর রাত 12টা একটা নেই, কোনো টাইমের কোনো নির্ধারণ নেই, যখন তখন ওরা ডেকে পাঠাতো, মা বোনদের নিয়ে যেত গিয়ে সেখানে সেখানে ইয়াং ভালো দেখতে চেক নাই, তা ভাষা তার তো ল্যাঙ্গুয়েজের কোনো ঠিক নেই, এতটাই ভাষা খারাপ, এবং তুলে নিয়ে গিয়ে মনোরঞ্জন করতে হতো, মেয়েদের সম্মান নিয়ে খেলতো। আর প্রতিবাদ করলে, প্রতিবাদ করলেই মার। অরিত্র, রাউডি রাঠোর বলে একটা সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে যে ভিলেন ছিল বাপজি, সে পুলিশের বউকে তুলে নিয়ে গিয়ে রেখে দিত এবং পুলিশ মাথা নিচু করে দেখতে পেত বউকে, এবং তারপরেও তাকে বলতে হতো, হুজুর আমার বউ হারিয়ে গেছে, কবে ছাড়বেন যদি একটু বলে দেন। এই বাপজিদেরকে প্রতি জেলায় জেলায় ব্লকে ব্লকে যদি একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়া সরকার এন্ডোর্স করে, তার থেকে লজ্জাজনক বোধ হয় কিছু হতে পারে না। কারণ কি, একজন দর্শক, তিনি হয়তো নিজের নাম বলতে চাইছেন না, লিখছেন ময়ূকদা ওদের সাথে আজ হচ্ছে কাল আমাদের সাথে হবে না, তার গ্যারেন্টি কী আছে? গ্যারেন্টেড হবে, একদম হবে। দেখুন, আপনি বললেন সরকার এন্ডোর্স করছে, আমি বলছি সরকার এন্ডোর্স করছে না, সরকারই এগুলো করাচ্ছে। তার কারণ লেটেস্ট ক্রাইম রিপোর্টের নিয়ে এই গভর্নমেন্ট অনেক বড়াই করে যে ক্রাইমের সংখ্যা নাকি কমে গেছে, আসলে কমেনি, রেকর্ড কম হচ্ছে। এই যে মা বোনেদের দেখাচ্ছেন, মারের ভয়ে, অত্যাচারের ভয়ে, নির্যাতনের ভয়ে তারা এগুলো স্বীকার করতে পারেননি এতদিন, আজকে জনরোষের জন্য সামনে চলে এসেছে। এই রাজীব কুমার নামক ব্যক্তি, আইপিএস রাজীব কুমার, করাপ্টেড আইপিএস রাজীব কুমারের মতো ব্যক্তি যতদিন পুলিশ ডিপার্টমেন্ট শাসন করবেন, ততদিন পুলিশ ডিপার্টমেন্টের থেকে আমাদের এই রকম অনাচার, দুর্ব্যবহার, এই অসভ্যতামিগুলি দেখতে হবে। শাহজাহানকে খুঁজে পাচ্ছেন না, রাজীব কুমার জানেন না কোথায় আছেন, মুখ্যমন্ত্রী জানেন না কোথায় আছেন। এই মুখ্যমন্ত্রী কি জানতেন 2013-14 সালে এই চিটফান্ড মামলায় যখন এসআইটি গঠন হয়েছিল অনারেবল চিফ মিনিস্টারের নেতৃত্বে, তার নেতৃত্ব দিয়েছিলেন রাজীব কুমার, কি করেছিলেন? প্রমাণ লোপাট করেছিলেন, কি করেছিলেন? প্রমাণ লোপাট করেছিলেন। 2019 সিবিআই অ্যাডিশনাল এফিডেভিট সাবমিট করেছিল সুপ্রিম কোর্টে, পরিষ্কার উল্লেখ করা আছে যে 4/10/2013 এফআইআর, রোজভ্যালির এগেনস্টে যে এফআইআর হয়েছিল সেই এফআইআর এর তথ্য পর্যন্ত চেপে দিয়েছিলেন রাজীব কুমার।
সেই রকম একজন করাপ্টেড অফিসিয়ালকে বাঁচানোর জন্য তো চিফ মিনিস্টার রাস্তায় নেমেছিলেন, বলেছিলেন কেন্দ্রের বঞ্চনা। রাজনৈতিক একটা কথা হয়ে গেল, অনির্বাণ বা তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারা তো বলবে অরিত্র একদম রাজনৈতিক নেতাদের মতো। সুপ্রিম কোর্ট যদি রাজনীতি হয় তাহলে দেশের পুরো গণতান্ত্রিক সিস্টেমটাকে অস্বীকার করতে হবে। সুপ্রিম কোর্টে এফিডেভিটে বলা হচ্ছে যে আইপিএস রাজীব কুমার তথ্য নষ্ট করেছেন। আমি বলছি না, আমি কোনো দলের হয়ে বলছি না, সুপ্রিম কোর্টের এফিডেভিট 2019-এ। এটা কি রাজনীতি? কোর্টটাতেও রাজনীতি হচ্ছে, আপনারা বলবেন সুপ্রিম কোর্ট রাজনীতি করে, সুপ্রিম কোর্ট বিজেপি চালায়, অনির্বাণবাবু নিজে আইনজীবী, উনি এটা বলতে পারবেন? তাহলে এই রকম করাপ্টেড অফিসিয়ালকে আপনি যদি ওখানে রেখে দেন, কি অদ্ভুত! ভারতের একটা কন্ট্রাস্ট ইমেজ আপনাকে বললে মানুষে হাসবে। একদিকে সোমালিয়াতে পাইরেটস, তাদেরকে আইএনএস সুমিত্রা, তারা কিন্তু আমরা পাইরেটসদের থেকে আমরা কিন্তু সুরক্ষিত করলাম একটা ভেসেলকে, সেই ভারতবর্ষেরই একটা রাজ্য, সেই রাজ্যের পুলিশ কি ইনএফিসিয়েন্ট, করাপ্টেড! তারা শাহজাহানের মতো একজন আসামিকে খুঁজে পাচ্ছেন না। এই 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 জায়গাগুলো মিডিয়া না আসলে, আবারও বলছি, আমি আমি আজ বলছি, বাধ্য হচ্ছি বলতে, যে মিনমিনে মিডিয়া হোক বা যে মিডিয়ারা এতদিন ধরে তল্পিবাহক হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে লেখালেখি করতো, প্রত্যেকটি মিডিয়ার কথা বলছি আমি, তাদের প্রত্যেকে আক্রান্ত হয়েছে। এবং কি অদ্ভুতভাবে প্রত্যেকটি মিডিয়ার ক্যামেরার সামনে মহিলারা এসে বলছে আমাদের কথা শোনান, কারণ এতদিন ধরে এই জ্বালাটা বুকে নিয়ে আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছি। আমি অনির্বাণ ব্যানার্জির কাছে আসবো, কিন্তু আরেকটা চিত্র, আরেক আমি আমি জানি হয়তো অনির্বাণ আমার খুব প্রিয় একজন প্যানেলিস্ট, প্রতিদিন জবাব চাই বাংলাতে আসে, আমি তাকে বিব্রত করতে চাই না, কিন্তু একবার শোনাতে চাই এই ধর্ম মা ভাই নেক্সাসটা ঠিক কোন লেভেলে গিয়ে পৌঁছেছে, যার পরেও অনির্বাণদের ডিফেন্ডটা করতে হচ্ছে। একবার শোনাই। ধর্মমায়ের সাথে নোংরা সম্পর্ক, তাকে চান করাতো, তাকে ধোয়াতো, মা চান করবে কলে আর ছেলে টানবে, এই নোংরামগুলো গ্রামে আমরা না সহ্য করতে পারি দিনের পর দিন তার স্বামীর সঙ্গে। আপনি বলছিলেন মায়ের সঙ্গে শুধু না, মেয়ের সঙ্গেও সম্পর্ক, সঙ্গেও তার সম্পর্ক, আমাদের এই ধারণাটাই আছে, কারণ মা যখন থাকে না ওই কাজগুলো মেয়েদের করে, আলা ঘরের মধ্যে খাট বিছানা মাদুর সবই আছে, ওর 3-4 আলা ঘর বাঁধা আছে, তার ভিতরে গিয়ে দেখতে পাবেন যে বোন এ বোন সে অমুক সে তমুক, এ পাটির সূত্রে কাকে বিকেলে নিয়ে যাচ্ছে, কাকে সন্ধ্যায় নিয়ে যাচ্ছে, সব আলা ঘরের ভিতরে যাচ্ছে। অনির্বাণ আমি জানি তোমার যে দায়িত্বটা সেটা অনেক কঠিন, কিন্তু এর পরেও কি তুমি ডিফেন্ড করে যাবে, একদম নির্লজ্জের মতন ব্লাইন্ডলি ডিফেন্ড করে যাবে, না বলবে যে না যেটা হচ্ছে ভুল হচ্ছে, ইমিডিয়েট কোনো এক মন্ত্রীকে পদত্যাগ করা উচিত, আর সেটা যদি পুলিশ মন্ত্রী হন তাহলে আরও ভালো? এই পদত্যাগের বিষয়ে আমি পরে আসছি, প্রথমেই বলি যে প্রতিবেদনগুলি আপনারা দেখাচ্ছেন আমি আশা করব তাতে কোনো রকম প্রতারণা নেই, এবং এর কিয়দংশ যদি সত্যি হয়ে থাকে এক্ষেত্রে যারা যারা অভিযুক্ত, সেই শিবু সর্দার, উত্তম হাজরা, কী নাম যা যা বললেন, শেখ শাহজাহান, এদের তৃণমূল কংগ্রেস তারা করেন কি করেন না, তাদের ক্ষমতায় আছেন না নেই, সেগুলি ইম্যাটেরিয়াল, এদের আইনত চরমতম শাস্তি হওয়া উচিত, এ নিয়ে আমার অন্তত কোনো দ্বিমত নেই। এবং রাজনীতির কথা একটু আসি, একটু আগে অরিত্রবাবু সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বললেন, এভিডি ব্যাপারটা অতটা বোঝেন না, সেটা নিয়ে আমি ওনাকে কোনো দোষ দিচ্ছি না। সুপ্রিম কোর্টের কথা যখন উঠলই, সুপ্রিম কোর্ট বোধহয় কিছুদিন আগে আরেকটি রায়ে একটি নির্দিষ্ট রাজ্যের সরকারকে গণধর্ষকদের বাঁচানো, ভাই গণধর্ষকদের বাঁচানোর জন্য সেই সরকার জালিয়াতি করেছে, এই রায়টাও বোধহয় তিনি সুপ্রিম কোর্ট থেকেই বেরিয়েছিল। যাই হোক, আমি এই প্রসঙ্গে একেবারেই বিজেপি বনাম তৃণমূল যে চিরাচরিত লড়াই তাতে যেতে চাইছি না, কারণ একটাই, যে এইখানে যারা আপনাদের প্রতিবেদনে যা যা বলছেন এর এই বিষয়টা নিয়ে অন্তত বিজেপি বনাম তৃণমূল বনাম অন্য দল ইত্যাদি অনির্বাণ বাঙালি বনাম শাহজাহান গ্যাং তাও বলতে পারেন, আমার তাতেও কোনো আপত্তি নেই। না, আমার একটাই কথা, মোমবাতি গ্যাং কোথায়? যারা মোমবাতি যারা নিয়ে গ্যামর গ্যাং করে তাদেরকে জিজ্ঞাসা করুন। আমি তো জানতাম ব্রাত্য বসু থেকে শুরু করে অর্পিতা ঘোষ থেকে শুরু করে বহু তৃণমূলের নেতা বর্তমানে তারা মোমবাতি জ্বালিয়েছিলেন, তারা নন্দীগ্রামে গেছিলেন, তারা বড় বড় লেখা লিখেছিলেন, তাদের তারা কোথায়, কেন তাদেরকে পাওয়া যাচ্ছে না সন্দেশখালীতে? সেটা তাদের সরাসরি জিজ্ঞাসা করুন। না, তার মানে তারা শীত ঘুমে চলে গেছেন বা তারা হয়তো পেমেন্ট পাচ্ছেন না, যেটা সজল ঘোষ বলেন। তৃণমূল কংগ্রেস শাহজাহানে তৃণমূল কংগ্রেসের একজন বক্তা, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামী বলেছেন, স্বাধীনতা সংগ্রামী দেশে তুলনা করেছেন, আপনার চ্যানেলে দেখানো হয়েছে, আপনার চ্যানেলে দেখানো হয়েছে, আপনি খুঁজে দেখেন বলেছেন জবনদেব চট্টোপাধ্যায় বলেছেন, আপনি আপনি টিভিতে চালিয়ে জবনদেব চট্টোপাধ্যায় এই স্বাধীনতা সংগ্রামী বা বাঘ, এই স্বাধীনতা সংগ্রামী বা বাঘ কি কি করেছিল, আমি আবার ফিরে যাব, আমি আমি দিদির কাছে যাওয়ার আগে এবং এই মুহূর্তে কৌশিকদার কাছে যাওয়ার আগে আবার ফিরে যাব। প্রথমে আবারও বলছি, যারা আজ জবাব চায় বাংলাতে এই
বক্তব্যগুলো শুনছেন না, রিপিট টেলিকাস্টে শুনুন, শেয়ার করুন, ভাইরাল করুন, কারণ এইগুলো গোটা বিশ্বের জানা উচিত। শুনে নিন, ট্রান্সলেট করে নিন, যে বোঝে না বাংলা তাকে বাংলার থেকে হিন্দি করে পাঠান, কিন্তু দেখান। আমি এই মুহূর্তে দিদির কাছে যাওয়ার আগে একেবারে শুরুতে যে প্রথম বাইটটা শুনিয়েছিলাম আমাদের প্রতিনিধি পিঙ্কি, সে নিজে অসুস্থ হয়ে পড়েছে। সে বলছে, ময়ূকদা আমি যা শুনেছি সেটা দেখো তুমি চালাতে পারবে কিনা। আমি বলেছি চালাবো, গোটা দেশ জানবে, দেখে নিন একবার। আপনি বলছিলেন বাইকে করে লোক আসে, কি ঘটতো এই বাইকে করে কোন মেয়ে দেখতে যাবে? পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের ওদের দল আছে 25-30 জন বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার, শিবু হাজরা মহিলাদের উপরেই তো টার্গেট করে, উনি তো সবসময় টার্গেট করেই আসবে, বলবে এখানে চলো ওখানে চলো। কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কোথায় আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না। দেবরতী দাস, আপনি কলকাতা শহরে একটি সংস্থায় চাকরি করেন, সরকারি চাকরি করেন, আপনি দীর্ঘদিন ধরে সমাজকর্মী হিসেবে কাজ করেন, আপনার কোথাও গিয়ে মনে হচ্ছে না যে আপনিও যে একটা ভোট দেন এই মায়েরাও ঠিক ওই একটাই ভোট দেয়? আপনি যে প্রিভিলেজগুলো পান এই মায়েরা সেই প্রিভিলেজটা পান না, কিন্তু তারা আজকে যে লড়াইটা করছে অসময় এক লড়াই করছে, এবং এমন এক রাজ্যে করছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুখে বলেন মা মাটি মানুষ, যিনি লক্ষ্মীর ভাণ্ডার অ্যানাউন্স করেন, কি বলবেন? নমস্কার, প্রথমেই সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই। আজকের পরিস্থিতিতে একটা কবিতা খুব বেশি করে মনে পড়ছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবি। একজন রাজা, সে ঘুরে বেড়াচ্ছিলেন উলঙ্গভাবে, তার পারিষদরা বা রাজা বা দারুণ বলছিল। শেষে একটা বাচ্চা এসে বলল, রাজা তোর কাপড় কই? আমাদের সবার, নারীদের সবার মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে বলি, রানী আপনার বিবেক কই? গত 3 দিন ধরে রিপাবলিক বাংলায় আমি যা লাইভ দেখছি, সত্যি কথা বলতে আমি কাঁপছি। এখন আমি ভাবতেও পারছি না যা চলছে, সিরিয়া আফগানিস্তান নাকি কোথায় বসবাস করছি আমরা, যেখানে মানে আপনি সিনেমাতে শুনেছিলেন হয়তো, আপনি আপনি তালিবানদের নিয়ে সিনেমা, মাওবাদীদের নিয়ে সিনেমা তো আমরা দেখেছি, যে রাত্রির বেলা সিলেক্ট করে করে এই মেয়েটিকে চাই ওই মেয়েটিকে চাই, মানে এটা মধ্যযুগীয় বর্বরতা। অবশ্যই মধ্যযুগীয়, এটাকে প্রতিবাদ করা হবে না এটা, কারণ মানে দলীয় শাসন ব্যবস্থার কতটা অবনতি হলে প্রশাসন কোনো, তাদের থেকে যারা মহিলা তারা যাচ্ছে হেল্প চাইতে, বলছে তারা তাদের তৃণমূলের কার্যালয়ে পাঠিয়ে দিচ্ছে মধ্যরাতে, হ্যাঁ পিঠে বানানোর জন্য পাঠিয়ে দিচ্ছে, তারা বলছে 7-8 দিন পর আমরা ফিরে আসছি, রাত্রেবেলা পিঠে বানাতে নিয়ে যাচ্ছে মহিলাদের, এটা আমরা কোন দেশে থাকছি? না পিঠে বানানো মানে আমি আমি ক্ষমা প্রার্থী, কিন্তু ওখানে মহিলা কথা বলতে পারছেন না, যা যা পিঠে বানানোর নামে যা যা জিনিস করতে বলা হয়েছে, যা যা তাদের সাথে করা হয়েছে, মিডিয়াতে এগুলো শোনানো যায় না দিদি, যে জিনিসগুলো হচ্ছে এবং অদ্ভুত লাগছে। নন্দীগ্রাম নেতাই লালগড়ে যারা বিশাল প্রতিবাদী সেজেছিলেন, পয়সা পেয়েছিলেন কিনা জানি না, এখন তারা কমিটিজীবী হয়ে সিট মোছেন, তারা একেবারে চুপচাপ, তারা প্রিমিয়ারে বসে রয়েছেন। আমি জানি এই মুহূর্তে বাংলার বহু সিনেমার প্রিমিয়ারের নৈশ পার্টিতে তারা হয়তো ঘুরে ফিরে বেড়াচ্ছেন, তারা একটা কথা বলছেন না। এর পরেও তাদেরকে রেসপেক্ট করবে মানুষ, এর পরেও তাদের সিনেমা দেখতে যাবে, বইমেলাতে তাদের বই কিনবে, তাদের জন্য অটোগ্রাফ সংগ্রহ করবে, লাইন দিয়ে দাঁড়িয়ে সেলফি তুলবে, লজ্জা লাগে না তাদের? আজ রাতে ঘুম হবে কৌশিক সেনদের? দেবারতীদি, সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ওখানকার যে এমপি শ্রীমতী নুসরাত জাহান, তিনিও কিন্তু একজন মহিলা, স্থানীয় এমপি, তিনিও মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী গায়েব তো, ওনাকে দেখা যাচ্ছে না, এবং আমি যদ্দূর জানি আমাদের রাজ্যের নারী সুরক্ষা মন্ত্রী যিনি, সম্ভবত শশী পাজা মহাশয়া, তিনিও মহিলা। আমরা মহিলারা তাহলে কার কাছে বলবো যে যাদের সাথে এরকম অসভ্যতা করা হচ্ছে তারা কাদের কাছে গিয়ে প্রতিবাদ করবে? মহিলারাই হয়তো এই এই পুরো খেলাটা ঘুরিয়ে দেবে দিদি, কারণ আমি আমি কৌশিকদার কাছে, কৌশিকদাও সিনেমা জগতের মানুষ, নাটকের মানুষ, কৌশিকদার কাছে যাওয়ার আগে, কৌশিকদা
আপনারা তো সিনেমা অনেক লেখালেখি করে, নাটক অনেক ভাবনা চিন্তা করে ফাইনালি মঞ্চস্থ করেন, আমি আপনাকে বাস্তবে কাটা দেবে কিছু ছবি দেখাচ্ছি যেটা সিনেমার থেকেও বেশি ভয়ঙ্কর। আপনি এতক্ষণ যেগুলো শুনছিলেন যে মনে হচ্ছিল অসহায় একেবারে হতদম মহিলারা, তাদের এই নারী শক্তির কথা আমরা বলি না কৌশিকদা? দেখুন নারী শক্তি, পুলিশ এমন এক জায়গাতে পুলিশকে এমনভাবে লোকেরা কর্নার করে দিচ্ছিল বা ঘেরাও করছিল, মহিলারা তারা মানববন্ধন করে পুলিশ যাতে সেখানে টহল দিতে পারে অন্তত দেখতে পারে সেই পরিস্থিতি এই মহিলারা তৈরি করে দিচ্ছে। গোটা বাংলার উঠে দাঁড়িয়ে স্যালিউট করা উচিত এই মহিলাদেরকে, একবার গোটা বাংলাকে বলবো, আবারও বলবো, যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, সমস্ত কাজ বাদ দিয়ে আগামী 30 সেকেন্ড এই ছবিগুলো দেখুন, কারণ এই ছবিগুলো এই নারী শক্তির ছবি। যারা মেকি ফেমিনিজমের কথা বলে, যারা মেকি নারীবাদের কথা বলে, তাদেরও উঠে দাঁড়িয়ে এদেরকে স্যালিউট করা উচিত। দেখুন এই ছবি। সাধারণ মানুষকে অ্যারেস্ট করা বাদ দিয়ে যাদের নামে সাধারণ মানুষকে অ্যারেস্ট করছেন উনি, যাতে পুলিশকে আমি যখন জিজ্ঞেস করলাম ওই ভদ্রলোককে, উনি তো বলছেন যে ভিত্তিহীন অভিযোগ, উনি ডিনাই করতে যাবেন, কারণ উনি কেন আমাদের সেই হাতে যাচ্ছেন, উনি যদি কোনো অভিযোগ না করবেন উনি কেন আমাদের সামনে আটকা পড়েছেন, জিজ্ঞাসা করুন পোশাক গুলোকে না ঘৃণা করি আমরা এখন, আজকাল আজকাল আমরা ঘৃণা করতে শুরু করেছি ওনাদেরকে, আর সম্মান দিতে ইচ্ছা করে না। এবং মহিলারা হাত ধরে ব্যারিকেড করেছেন, দেখতে পাচ্ছেন মহিলারা হাত ধরে ব্যারিকেড করেছে পুলিশ অফিসারের সামনে, মহিলাদের হাত ধরে ব্যারিকেড, মহিলাদের হাত ধরে ব্যারিকেড। এই মুহূর্তে থানার মোড়ে, থানার মোড়ে পৌঁছে গিয়েছি আমরা। বাংলার পুলিশকে মহিলারা মানব শৃঙ্খল তৈরি করে নিশ্চিন্তে যাতে পুলিশরা থানা অবধি পৌঁছাতে পারে তার ব্যবস্থা করে দিচ্ছে কৌশিক অধিকারী। এটা বাংলা, এটা কি সূর্যোদয় নন্দীগ্রাম? আপনি দেখেছিলেন, নেতাই দেখেছিলেন, এটা কি আরেকটা নন্দীগ্রাম নেতাই, তার সূর্যোদয় হচ্ছে? সেটাও মহিলারা সামনে থেকে দাঁড়িয়ে লড়াইটা করেছিল। ময়ূখ, আমি নর্দমা দেখিনি, আমি তৃণমূল দেখেছি। আমি নর্দমা এখনও দেখিনি, কিন্তু আমি পুলিশ প্রশাসন দেখেছি। এই যে জানো তো, আমি একটু আবেগপ্রবণ ছেলে, এইগুলো দেখতে দেখতে গা শরীর হাত পা কেঁপে উঠছে, কিন্তু আমি ভীষণ খুশি হচ্ছি, আমি আনন্দিত হচ্ছি যে মায়েরা আটকে দেবে, 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে মা কেনা যায় না, এইটা মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবে বাংলার মায়েরা। সেই দিন আসছে, সেই দিন আসছে। আচ্ছা, নারী শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, তারপরে ওই যে বাংলা সিরিয়ালের খুব খারাপ স্ক্রিপ্ট লেখেন কি জানো, লীনা গাঙ্গুলি, সুদেশনা রায় খুব খারাপ সিনেমা বানান, তারা কী সব আছেন, মহিলা কমিশনের কী সব আছেন, তারা কোথায়? এমপি নুসরত জাহান, তারা কোথায়? এই কদিন আগে রাম মন্দির উদ্বোধনের সময় কয়েকজন অভিনেতা অভিনেত্রী তাদের দেখেছিলাম, আহা কি 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 দেখলাম, এই দেখতে হচ্ছে আমাদের, তারা বোধ হয় এই সন্দেশ খালিটাই দেখতে চান, তারা রাম দেখতে চান না, রাম মন্দির দেখতে চান না, তারা সন্দেশ খালি দেখতে চান, তাই বোধ হয় তারা এইসব কথাগুলো বলেছিলেন এই কয়েকদিন আগে। আচ্ছা, কৌশিক সেনরা, অপর্ণা সেনরা দামি সাদা রুমাল হাতে নিয়ে ঘাম মুছতে মুছতে সন্দেশ খালিতে একবার যাবেন না? গাড়ি ভাড়া নেই, দেব আমরা, দেব আমি, দেব অধিকারী কৌশিক, দেব আপনাদের গাড়ি ভাড়া, যান না, আপনাদের সবাই চেনে, আপনারা গেলে মানুষ ভিড় করে ওঠে, সাহস পায়, আমরা সবাই, আমরা মিডিয়ার গাড়িতে কৌশিক দা, আবারও বলছি এইটা এখানে ছাড়া যাবে না, আমরা মিডিয়ার গাড়ি করে প্রয়োজনে যে যে বুদ্ধিজীবী যেতে চান, হয়তো সন্দেশ খালির অ্যাড্রেস গুগল ম্যাপ তারা পাচ্ছেন না, বা হয়তো তাদের নেট কাজ করছে না, তাদের হয়তো সিট মুছতে মুছতে হাতে ক্র্যাম্প ধরে গেছে, আমরা সবাই বলছি প্রেসের গাড়ি করে আপনাদের পৌঁছে দেবো, কিন্তু দেখুন গিয়ে যে আপনারা বড় বড় কথা বলেন না, আমার বাংলাতে আমি এমন কিছু বানিয়ে দিয়েছি যে বাংলাটা আগামী 100 বছরে আমার কাছে
কৃতজ্ঞ থাকবে, আপনার কাছে কৃতজ্ঞ থাকবে না সিনেমা বাবু, আপনার কাছে কৃতজ্ঞ থাকবে না ড্রামা বাবু, যারা ড্রামাটা করে গেছেন শুধুমাত্র স্বার্থের জন্য। আবারও বলছি, যে ছবিগুলো আজ দেখেছি, যে ছবিগুলো দেখালাম, বিপুলভাবে শেয়ার করুন, প্রত্যেকটা সেকেন্ডের ক্লিপ যেন গোটা ভারতের মানুষের কাছে পৌঁছায়। আজ জবাব চায় বাংলা, এখানেই এই বিতর্কটা শেষ করছে, কিন্তু এখান থেকেই শুরু হবে বিপ্লবটা, কারণ সোশ্যাল মিডিয়ার শক্তি অনেক, মিডিয়ার শক্তি অনেক, আপনাদের শক্তি অনেক, নারীদের শক্তি অনেক। এখানেই ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি।